মানচিত্রে দাবানল কাব্যগ্রন্থের বিবেকের কাছে মৌলিক প্রশ্ন। এই কবিতাটি 2014 সালের এপ্রিল মাসের 1 তারিখে রচিত। আসুন কবিতাটি আবৃত্তি করা যাক। দেশের জন্য মানুষ নাকি মানুষের জন্য দেশ? মানুষের জন্য আইন নাকি আইনের জন্য মানুষ? মানুষের জন্য বসত ভিটা নাকি উদ্বাস্তু হবার জন্য মানুষ? বিচারের জন্য বিচারক নাকি বিচারকের জন্য বিচার? অফিসের জন্য অফিসার নাকি অফিসারের জন্য অফিস? বাঁচার জন্য খাওয়া নাকি মৃত্যুকে আলিঙ্গন করা? মানুষের জন্য পোশাক নাকি পোশাকের জন্য মানুষ? চিকিৎসার জন্য ডাক্তার নাকি ডাক্তারের জন্য চিকিৎসা? পরীক্ষার জন্য ল্যাব নাকি ল্যাবের জন্য রোগের পরীক্ষা? শিক্ষক কি শিক্ষার্থীর জন্য নাকি শিক্ষার্থী শিক্ষকের জন্য? জ্ঞানের জন্য পড়া নাকি পাঠকের জন্য পড়া? জ্ঞানের জন্য পড়া নাকি পড়ার জন্য জ্ঞান? বইয়ের জন্য পাঠক নাকি পাঠকের জন্য বই? মানুষের জন্য বাহিনী নাকি বাহিনীর জন্য মানুষ? মানুষের জন্য কাজ নাকি কাজের জন্য মানুষ? মানুষের জন্য টাকা নাকি টাকার জন্য মানুষ? ঋণের জন্য ব্যাংক নাকি ঋণ খেলাপির জন্য ব্যাংক? ঋণের জন্য ব্যাংক নাকি ঋণ খেলাপির জন্য ব্যাংক? জামানতের জন্য ব্যাংক নাকি খেয়ানতের জন্য ব্যাংক? যানবাহনের জন্য ট্রাফিক নাকি পুলিশের জন্য যানবাহন? গাছের জন্য বীজ নাকি বীজের জন্য গাছ? ফলের জন্য গাছ নাকি গাছের জন্য ফল?